শিশু হাসপাতালের টয়লেটে নবজাতককে ফেলে যান দুই নারী, মিলেছে সিসিটিভি ফুটেজ। একটা মহিলাকে আমরা একটা সাসপেক্ট করলাম, তারা একটু ভিতরে ঢুকলো, খুব তাড়াতাড়িভাবে সে রিল্যাক্স হয়ে চলে আসে, হাতে যেটা দেখার মতো ছিল সেটা আর ছিল না। দত্তক নিতে হাসপাতালে আগ্রহীদের ভিড়, সিদ্ধান্ত নেবেন আদালত। আমি অনেকদিন ধরেই খুঁজতেছি এরকম একটা বেবি। এই বাচ্চা কাকে দিবে? কোর্ট উইল ডিসাইড। কেউ দাবিও করতে পারে এটা আমার বাচ্চা, সেটাও কোর্টের সামনে যে প্রমাণ করতে হবে তার বাচ্চা। চিকিৎসা শেষে 2 মাস 10 দিন পর দেশে ফিরেছেন ওবায়দুল কাদের, দেশবাসী ও নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, বললেন মুগ্ধ করেছে টিমওয়ার্ক। মানহীন বায়ান্য পণ্য এখনো বাজারে, বিপাকে ভোক্তা। 93 তরল দুধের নমুনায় ভেজাল বিষয়ে সরকারি দুই সংস্থার ভিন্ন মত, পরীক্ষা পদ্ধতি নিয়ে প্রশ্ন। নির্ধারিত দিনে রাজশাহী অঞ্চলে নামেনি আম, 8.5 লাখ টন উৎপাদনের আশা, বাণিজ্য হতে পারে 2000 কোটি টাকা। এবং কোনো স্পন্সর ছাড়াই সৌদি আরবে মিলবে রেসিডেন্সি গ্রিন কার্ড, বিভিন্ন দেশের নাগরিকদের পাশাপাশি সুবিধা পাবেন প্রবাসী বাংলাদেশিরাও।